हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल पूजा डायरीज। आमार चैनले तोमादे सकल के स्वागत। तो सबाई के सकाल बेला गुड मॉर्निंग सुप्रभात जानिए आमी आमार आजकेर ब्लॉगटे शुरू करछि। आजकेर ब्लॉगटा आमी सकाल थेके शुरू करब। ताहले चलो कत दूर तोमादे संगे शेयर करते पारी सेटाई तोमादे संगे शेयर करब। तो एई तो सकालबेला घुम थेके उठे आगे ब्राश करब, आगे ब्राश करी चलो। আগে ব্রাশ করে তারপরে একবারে স্নান সেরে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ব্রাশ করা আমার হয়ে গেছে, এখন আমি বিছানা তুলছি। তো বিছানাটা পরিষ্কার করে তারপরে চা করতে যাব। তো আমার স্নান হয়ে গেছে, স্নান করেই একবারে ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছিলাম সকালবেলায়। তাহলে আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে রান্নাঘরে গিয়ে চা করব। সকালবেলা তো রোদ উঠেছে, তো কিছুক্ষণ পর পর রোদ উঠছে, আজকে আবার রোদ চলেও যাচ্ছে, জানি না কেন। তো ওই তো এখন চা করব। চা করা হয়ে গেছে, এখন আগে চাটা খেয়ে নিই। সকালবেলা বাঙালি চা না হলে চলে না, আমার তো চলেই না, আমি আগেও বলেছি। তো আগে চা খাবো, তারপরে কী কী রান্না হবে তোমাদের সঙ্গে দেখি কদ্দূর শেয়ার করতে পারি। তো এই তো চা খাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না হবে মুসুর ডাল, ঝিঙ্গে দিয়ে মুসুর ডাল হবে, হবে ঝিঙ্গের বড়া, বকফুলের বড়া, পটল আলুর ডালনা, আর হবে লাল শাক। তো চলো এদিকে ডাল আর ভাতটা আগে বসিয়ে দিই, তারপর আবার কথা বলছি। বকফুলগুলো আমি ভালো করে ভিজিয়ে রেখেছি নুন জলে, আর এদিকে ঝিঙেগুলো কেটে ভিজিয়ে রেখেছি। তো ওইদিকে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাড়ির মা। তো মার আজকে ভাসান, যেহেতু সামনে সপ্তাহে বাড়িতে পুজো, নতুন মা আবার আসবে, তো সেই জন্য ওখানটাতে দুজন লোক এসেছে। এসে যেহেতু লকডাউন চলছে, তো ঘাটে তো বেশি লোক যাওয়াও যাবে না, তো সেই জন্য দুজনই এসেছে। এসে এতো মায়ের আজকে ভাসান, তো সেই জন্য মনটাও আজকে একটু খারাপ, তো সেই জন্য তোমাদের সঙ্গে রান্নাটাও শেয়ার করতে পারলাম না আজকে সব রান্নাগুলো। ওইদিকে রান্নাগুলো আমার প্রায় হয়ে গেছে, এদিকে লাল শাকটাও হয়ে গেছে, এদিকে ঝিঙে দিয়ে ডালও হয়ে গেছে, পটল আলু ডালনাটাও হয়ে গেছে। আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, নেক্সট দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর নর্মালি এই রান্নাগুলো তো রোজ হয়েই থাকে, তো তোমাদেরকে তো দেখানোই হয়, তো সেই জন্য আজকে আর এক্সট্রা করে রান্নার রেসিপিগুলো দেখালাম না। তো এদিকে আমি আগেই বলেছিলাম, আজকে বাইরটা রোদ, আবার মেঘলাও হয়ে আসছিলো আকাশটা। তো দেখো কি মেঘলা হয়ে এসেছে, তো হঠাৎই ঝড় বৃষ্টি একসঙ্গে চলে এসেছে। তো দেখো বৃষ্টিও হচ্ছে, ঝড়ও হচ্ছিল বাইরে। তো এদিকে আমাদের দুপুরের খাওয়াও হয়ে গেছে।
তো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য ভাবলাম যে একটু এডিটিং এর কাজ করে নিই, তো সেই জন্য এডিটিং করছিলাম একটু। তো এডিটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার আগের দিন কি কি পার্সেল এসেছিল, যেহেতু 24 ঘন্টা আমি একটা আলাদা জায়গায় রেখে দিই, 24 ঘন্টা পরই জিনিসগুলোতে মানে টাচ করি, তার আগে ধরি না যেহেতু বাইরের থেকে এসেছে, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে চলো তোমাদেরকে দেখাবো। তো এসেছিল একটা এমনি নিত্য প্রয়োজনীয় জিনিসই, একটা এসেছে পাস্তার প্যাকেট, একটা টাটা টি চা পাতার প্যাকেট, এসেছে একটা কাজুর প্যাকেট, তো এটা আমার খুলে খাওয়া শেষ অলরেডি, আর একটা গ্রিন টি। তোমরা চাইলে এই গ্রিন টিটা খেতে পারো, এটা অর্গানিক প্রোডাক্ট, ভালো, অ্যামাজন থেকে অর্ডার করা। তো এই তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।